नमस्कार बंधुरा, रकमारी रेसिपिस चैनले स्वागत। आज के रेसिपि सबार प्रिय मटन बिरियानी। प्रथम स्टेप हलो बिरियानी मसला तैरी करा। बाड़ीते बिरियानी मसला तैरी करबार जन्नो जा जा उपकरण लागबे ता हलो शुकनो लंका, लवंग, छोटो एलाच, बड़ो एलाच, दारचिनी, जायफल, जयित्री और ह्वाइट पेपर, गोटा धने, गोटा जीरे और गोलमरीच। एकटी शुकनो तावा गरम करे एई मसलागुलोके सब तावाय शुकनो भेजे नेवा हलो। मीडियम फ्लेमे नाड़ाचाड़ा करे भेजे नीते हबे जतक्षण ना सुंदर एकटा भाजा गंध बेर होच्छे। एबं सुंदर जखन भाजा भाजा गंधटा बेर हबे तारपरे गैस अफ करे दीते हबे एबं वेट करते हबे मसला ठंडा हवार पर्यन्त। मसलाटा भाजा होए गेछे, एबार ठंडा होले সেটা মিক্সারে পিষে এরকম বিরিয়ানি মশলার গুঁড়ো বানিয়ে নিতে হবে। মটন আছে 1 কেজি, লেবুর রস দেওয়া হলো 1 চামচ, নুন 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা 2 চামচ, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 4 চামচ আর হলুদ গুঁড়ো 1 ছোট চামচ, সরষের তেল। এবারে সবটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাংসটা মাখা হয়ে গেলে সারা রাত এটা ফ্রিজে রেখে দিতে হবে এবং নেক্সট দিন রান্না করবার আগে ফ্রিজ থেকে বের করে সেটা নর্মাল টেম্পারেচারে এলে তার সাথে মেশাতে হবে 2 এবং ভালো করে মেখে 1/2 ঘন্টা রেখে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে তাতে কুচানো পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার আসে। গোল্ডেন কালার চলে আসলেই তেল থেকে তুলে নিতে হবে, কারণ পেঁয়াজটা নিজের হিটেই আরেকটুখানি ব্রাউনিশ হয়ে যাবে। বেশি ভাজা হলে কিন্তু বেরেস্তা তেতো হয়ে যাবে। বেরেস্তা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম আরেকটু ব্রাউনিশ কালার হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তাটা যে তেলে ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই মটন দিয়ে দিলাম, দিয়ে দিলাম আলু এবং সবটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে আলুগুলিকে একটি প্রেসার কুকারে তুলে রেখেছি, দেওয়া হলো একটু জল এবং তারপরে আলুগুলিকে একটা সিটি দিয়ে আলুগুলি বের করে নেব এবং সেই জলটা যেটাতেই আলু দেওয়া হয়েছিল তার মধ্যেই মটনটা দিয়ে দেওয়া হলো। মটন আমি 5টা সিটি দিয়ে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব। 5টা সিটি হয়ে গেলে গ্যাস অফ করে দিতে হবে এবং কুকার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। সিটি সবটা বেরিয়ে যাওয়ার পরে কুকারটাকে খুলে মটনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা চেক করে নিতে হবে। এখানে আমি দেখে নিয়েছি মটনটা একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভাত তৈরি করবার জন্য ভালো বিরিয়ানির একদম সরু বাসমতি রাইস নিতে হবে। একটি হাঁড়িতে জল গরম হলে তাতে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা দেওয়া হলো। দেওয়া হলো সামান্য পরিমাণে নুন আর অল্প 1 ছোট চামচ ভিনেগার, সবটা একসাথে মিশিয়ে দেওয়া হলো এবং তারপরে এই জলে চাল দিয়ে ভাতটা ফুটিয়ে নিতে হবে।
90% মতো ভাতটা রেডি করে নিতে হবে। এখানে দেখেছি আমি 90% ভাতটা রেডি হয়ে গেছে। একটা বাটিতে ছোট এক কাপ দুধ দেওয়া হয়েছে নর্মাল টেম্পারেচারে। দিয়ে দেওয়া হলো কিছু কেশর, অল্প কিছু ড্রপ কেওড়া জল, অল্প কিছু ড্রপ গোলাপ জল, সামান্য একটু মিঠা আতর, এবং তারপরে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানির জন্য লাগবে ডিম। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। ফাইনাল স্টেপ হলো বিরিয়ানি দমে বসানো। বিরিয়ানি বসানোর জন্য একটি মোটা বেসের পাত্র দরকার। আমি যে পাত্রটিতে রান্না করছি তার যে ঢাকনাটা সেটা একদম টাইট ফিট হয়ে লাগে। পাত্রটি মোটা বেসে হার্ড অ্যানোডাইজড পাত্র এবং ঢাকনাটা একদম টাইট ফিট হয়ে লাগে যাতে ধোঁয়াটা কোনোভাবে বাইরে না বেরোতে পারে। প্রথমেই পাত্রটি গরম হলে সমস্ত মাটনটা নিচে দিতে হবে। ফার্স্ট লেয়ার হলো মাটনের লেয়ার। এরপরে ভাতটা এরকম স্ট্রেনারের সাহায্যে উঠে নেক্সট লেয়ার দিতে হবে ভাতে। এরপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হলো, আলুগুলো দিয়ে দেওয়া হলো, ডিম দিয়ে দেওয়া হলো, বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো 2 চামচ, দেওয়া হলো বড় 1 চামচ ঘি। এরপরে বাকিটা আবার ভাত দিয়ে কভার করে দেওয়া হলো। একদম উপরে কেশর মিল্কের যে মিক্সচারটা করা হয়েছিল তৈরি সেটা ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দিলাম ঘি 2 বড় চামচ। আর মাংস কষানোর সময় উপরে যে তেলটা ভেসে উঠেছিল সেই তেলটা আলাদা করে তুলে রেখেছিলাম, সেই তেলটা ছড়িয়ে দেওয়া হল। এইবারে একদম ঢাকনা বন্ধ করে বিরিয়ানি দমে বসানো হয়েছে। 10 মিনিট দমে রেখে তারপরে গ্যাস অফ করে আরও 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। বিরিয়ানি একেবারে রেডি হয়ে গেছে। দমে বসানোর জন্য আপনারা যদি হাঁড়ি ইউজ করেন এবং হাঁড়িটি যদি পাতলা বেসের হয় তাহলে কিন্তু হাঁড়িটিকে একটি তাওয়ার উপর বসাতে হবে এবং হাঁড়ির ঢাকনাটা একটা আটার লেচি দিয়ে ভালো করে সিল করে দিতে হবে যাতে ধোঁয়া বাইরে না বেরোয়। তৈরি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্ট স্টাইল মাটন বিরিয়ানি। এই বিরিয়ানি স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। আপনারা অবশ্যই এই বিরিয়ানি আপনাদের বাড়িতে রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো খেতে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলের নতুন বন্ধুদের বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সকল পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।